আসসালামু আলাইকুম, আমি দীপা বলছি মালয়েশিয়া থেকে। দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি, আর বিকেলে যেহেতু আজকে ক্ষুধা লেগে গিয়েছে তার জন্য নুডলস তৈরি করেছি। নুডলস খাওয়ার পর আমরা একটু বাহিরে বের হব আইসক্রিম খাওয়ার জন্য। চাঁদ আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না ধরছিল, আর সেই ফাঁকে আমি গরুর গোস্তটাও ভিজিয়ে রেখেছি যেন বাহির থেকে এসে রান্না করতে পারি। এই তো বাহির থেকে আসার সময় মুদি দোকানে গিয়েছিল, সেখান থেকে কাঁচা কলা নিয়ে এসেছে যাদের বাবা। তো কাঁচা কলাগুলো আসলে বাসায় রাখলে নাকি পেকে যাবে, তো আমার কাছে মোটেও পছন্দ হয় নাই কাঁচা কলা আনাতে। কারণ হচ্ছে কাঁচা কলা বাসায় থাকলে চাঁদ খাওয়ার জন্য খুব বিরক্ত করে, আর এগুলো তো আসলে কাঁচাও খাওয়া সম্ভব না, সেজন্য আমার পছন্দ হয় না বাসায় কাঁচা কলা আনলে। তো যাই হোক, নিয়ে যেহেতু এসেছে এখন আর কি করার আছে। তো গরুর মাংসগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছে চাঁদের বাবা। আজকে চাঁদের বাবা রান্না করবে, সেজন্য তার সুবিধা অনুযায়ী গোস্তগুলো ছোট ছোট টুকরো করে নিচ্ছে যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যই। এই তো মশলা মাখানো হয়ে গেছে। তো আর রান্না করার পর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এর পরের দিন বিকেলবেলা আমি বাসায় হঠাৎ করে বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করলো, মানে রান্না তো আসলে না, খেতে ইচ্ছে করেছিল। তো ভাবলাম যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে এক কেজি মুরগির মাংস ছিল, আর হচ্ছে হাফ কাপ আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর হচ্ছে 3 টেবিল স্পুন আমি আদা রসুন বাটা দিয়েছি, আর এখানে মশলা হচ্ছে এলাচ 4টা, লং 5টা, আর গোলমরিচ 7-8টা, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর হচ্ছে 3-4 টুকরো দারুচিনি, আর 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি, একটু ঝাল খেতে ভালো লাগে তার জন্য, আর 1/2 চা চামচ আমি জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর লবণ স্বাদ মতো, যেহেতু আমি এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করব। এর আগে আমি অর্ধেকটা ব্যবহার করেছিলাম, আর বাকি অর্ধেকটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দেব। তো এখন আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তেল কিন্তু আমি এখনও দেইনি, কারণ হচ্ছে তেলটা যদি দেওয়া হয় তাহলে মশলাটা ভালো করে মাংসের গায়ে লাগে না, সেজন্য আর কি। আর হচ্ছে তেলটা আমি একটু পরিমাণে বেশি দেব, যখন মাংসটা রান্না হয়ে যাবে তেলটা বেশি উঠবে, আমি তেলটা উঠিয়ে নেব। ওই তেলে আমি পোলাওর চালটা ভেজে নেব, তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেলটা ইউজ করব। তো আমি এখানে 1 কাপের মতো তেল ইউজ করেছি, কম বেশি হতে পারে কারণ আমি আসলে মেপে দেইনি। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। তো এখন আমি চুলায় বসিয়ে দেব, আর পানি, এক্সট্রা পানি কিন্তু আমি ইউজ করিনি, কারণ মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি চালটা ধুয়ে পানি ঝরার জন্য এক সাইডে রেখে দিয়েছি, আর হচ্ছে এই পটে আমি 4 পট চাল নিয়েছি, আর পানি দেব এই পটেই 6 পট পানি, মানে প্রতি 1 পটের জন্য আমি 1.5 পট পানি দেবো আর কি। রান্না করার ফাঁকে ভাবলাম চাঁদকে একটা সারপ্রাইজ দিই। চাঁদ আইসক্রিম খেতে খুব পছন্দ করে, রিয়াকশনটা দেখুন। Welcome. No, 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 ice cream.
পাপা আইসক্রিম, পাপা তোমার জন্য নিয়ে এসেছে আইসক্রিম। আসো আম্মু খুলে দে, আইসক্রিম খাবে না? চকলেট, হ্যাঁ দাও মুখ খুলে দে। তো এই ফাঁকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, যখন তেলটা উপরে বেশি উঠেছে পানিটা একদম শুকিয়ে গেছে, আমি ঠিক ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি আর অন্য একটা হাঁড়িতে আমি তেলটাকে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি পোলাওর চালটা এই তেলটার মধ্যেই ভেজে নেব। তো এখন আমি আরও অল্প একটু তেল এটার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু পরিমাণে কম হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর নর্মালি যেভাবে পোলাও রান্না করা হয় সেম ওরকমই প্রসেস, এখানে আসলে বলে দেওয়ারও কিছু নাই, তারপরও বলে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/3 কাপের মতো, তারপর এখানে তেজপাতা দিয়ে দিলাম, একটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর একটা হচ্ছে লং, সরি একটা দারুচিনি দিয়েছি, আর লং দিয়েছি 3টা। এলাচও দিয়েছি 3টাই। এখন ভালো করে একটু ভেজে নেব, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি 2 চা চামচ দিয়েছি। তো এখন আমি পোলাওর চালটার মধ্যে দিয়ে দিব, আমি 5-6 মিনিটের মতো পোলাওর চালটা ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব সে হাঁড়িটাতে আমি চালটা ঢেলে নিয়েছি। আর পানিও এখানে দিয়ে দিলাম, পানি কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে। তো স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে, আর পানিটা যখন সামান্য একটু কমে গিয়েছে তখন আমি মাংসগুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব, যেন এক সাইডে যেন মাংসগুলো না থাকে, যেন পুরো সাইডেই যেন ছড়িয়ে ছিটিয়ে যায়। পানিটা যখন চালের গায়ে লেগে আসবে তখন আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দমে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর মাঝখান দিয়ে আমি একটু উল্টিয়ে দিয়েছিলাম, মানে উপর নিচ করে দিয়েছিলাম যেন চাল থেকে না যায় তার জন্যই। তো আমার 10 মিনিট হয়ে গিয়েছে, চুলাটা আমি অফ করে দিয়েছি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, রাতে খাবারও সময় হয়ে গেছে, অলরেডি আমরা খেতে বসে গেছি। আর হচ্ছে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত করেনি আশা রাখছি করে নিবেন। আর আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।